গাইস আমরা চলে এসেছি সেই যে কল্যাণী লুমিনাস ক্লাব, সেই লুমিনাস ক্লাবের সামনে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ আগের বছর হয়েছিল টুইন টাওয়ার, তো প্রচুর এখানে লোকজন হয়েছিল। আর এবছর হচ্ছে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা প্যান্ডেল অলরেডি শুরু হয়ে গেছে, প্রায় অলরেডি প্রায় 80 দিনের উপর প্যান্ডেলের কাজ চলছে। তো সব থেকে মনে হয় প্রথম এবছর দুর্গাপুজোয় এরা প্যান্ডেল কল্যাণী যে এরা আগে শুরু করেছে, তো ভেতরে আমি যাবো, ভেতরে গিয়ে তোমাদের সব কিছুই দেখাবো, তাই তোমাদেরকে বলবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর দেখো ফ্রেন্ডস বাইরের ওয়েদারটা দেখো, এখন রোদ দিচ্ছে যদিও বর্ষাকাল, তো দেখো ফ্রেন্ডস কত সুন্দর লাগছে, আর আকাশের মেঘগুলো দেখো কত সুন্দর ভেসে ভেসে যাচ্ছে। তো চলো বেশি না কথা বাড়ি, আমি ভেতর দিকে যাই, ভেতর দিকে গিয়ে তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, আর ভালো না থাকলে আজকে ভিডিওটা দেখো তোমাদের মাইন্ড পুরো ফ্রেশ হয়ে যাবে। আর আমি সুদীপ্ত, ব্লগার সুদীপ্ত চ্যানেলে তোমাদের স্বাগত। আর আমি আজকে চলে এসেছি কল্যাণীর আইটিআই মোড়ে, যে লুমিনাস ক্লাব সেই ক্লাবে। আর এই মানে এই ক্লাবে এবছর শারদোৎসবের শ্রেষ্ঠ প্যান্ডেল হচ্ছে চীনের জ্ঞান লিসবন। তো যারা যারা চীনে যেতে ইচ্ছুক তো এখানে চলে এসো কল্যাণীতে, আশা করছি তোমরা চীনের যে অনুভবটা ফিল করতে পারবে। তো দেখতে পাচ্ছ ভেতরে মানে অলরেডি প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে, প্রায় 80 দিনের উপর কাজ চলছে এবং অনেকটাই হাইট এরা করে ফেলেছে, যদিও আমাদের আসতে একটু লেট হয়ে গেছিলো। তো চলো তারপর তার আগে একটাই কথা বলবো, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থাকা বেল বাটন আইকনে প্রেস করে দিও। চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমি আস্তে আস্তে এখন ভেতর দিকে ঢুকছি, আর ভেতর দিকে দেখতে পাচ্ছ অলরেডি এটা হচ্ছে সামনের গেট। তো এই গেট এখন যদিও এটা মানে নর্মালি টেম্পোরারি রাখা হয়েছে, যেহেতু এটা এখন ওরা কাজ করছে। তো আমরা গেটের মুখে ঢুকার সামনেই দেখতে পাচ্ছি দেখো চারিদিকে বাঁশ পড়ে রয়েছে ফ্রেন্ডস। তো চলো আমরা ভেতর দিকে ঢুকে যাই। আর বন্ধুরা ভেতরে ঢুকতি তোমরা দেখতে পাবে এভাবে চারিদিকে বাঁশের গাদা পড়ে আছে। তো চারিদিকটাই বাঁশ, মানে সব যে মানে যে বাঁশ থাকে সেই বাঁশ সব জায়গায় পড়ে আছে। এবং চারি সাইডে দেখো তোমরা টিন দিয়ে ঘেরা আছে, যেহেতু প্যান্ডেলের কাজ চলছে সেহেতু মানে সবাই তো ভেতরে ঢুকছে, তবু বেশি লোক ঢুকছে না, তার জন্য সবাই টিন দিয়ে ঘিরে রেখেছে যেহেতু পাশেই রাস্তা আছে। তো চলো ফ্রেন্ডস এরাকো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই মণ্ডপ যেটা হচ্ছে চীনের গ্র্যান্ড লিসবন। তো এবছরও মনে হচ্ছে এরা মানে ওয়েস্ট বেঙ্গলের মতো এক নম্বরে যাবে আশা করছি। তো এরা যেভাবে কাজ শুরু করেছে, তো ভেতরে যে কত বাঁশ আছে তোমরা ফ্রেন্ডস আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো চারিদিকে যেদিকেই তাকাবে তোমরা সেদিকেই বাঁশ দেখতে পাবে। তো চলো আমরা আগে এখানে ক্লাবের যে ব্যানারটা আছে সেই ব্যানারটার কাছে আমি যাই। তো ব্যানারটাকে আমি তোমাদেরকে দেখাই, তারপরে তোমাদেরকে বলছি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে হচ্ছে ব্যানার, এই ব্যানারে এখানে তোমাদের লেখা আছে সার্বজনীন দুর্গা উৎসব লুমিনাস ক্লাব এবং আইটিআই মোড় ব্যবসায়ী সমিতি। আর সব মানে এবছর যে প্যান্ডেলটা হচ্ছে সেটা হচ্ছে চীনের গ্র্যান্ড লিসবোয়া। আর এই যে হচ্ছে থিম, মানে এই যে থিমটা এই যে তোমরা দেখতে পাচ্ছ এই থিমের অনুকরণেই সম্পূর্ণ এই প্যান্ডেলটা হবে, আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো একটুখানি। সম্পূর্ণ এই মানে থিমের অনুকরণেই হচ্ছে, দেখতে পাচ্ছ যেভাবে উপর দিকটা যে মানে বাঁশ দিয়ে ঘেরা আছে, এবং দেখো উপরে কতজন কাজ করছে তোমরা ফ্রেন্ডস, যদিও ক্যামেরায় সম্পূর্ণ আসছে না তাই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না। তো দেখো কতটা প্রায় এখান থেকে 70 ফুটের উপরে বেশি এটা হাইট হয়ে গেছে অলরেডি, এবং তার উপরে আবার বাঁচছে, জানি না এটা কতটা ফুট হাইট হবে। যদি এখানে আমি ক্লাবের কোনো সদস্যকে দেখতে পাই আমি অবশ্যই তোমাদেরকে জানাবো। তো চলো এখানে যারা যারা কাজ করছে আমি কথা বলার চেষ্টা করছি, এবং আমি ভেতর দিকে যাই এবং ভেতর দিকে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো। এবং এখানে দেখতে পাচ্ছ দড়ি দিয়ে তুলছে এরা, মানে দড়ি দিয়ে বাঁশ তুলছে ফ্রেন্ডস। তোমরা দেখো দড়ি দিয়ে বাঁশ তুলছে কত দূরে, কতটা উঁচুতে বাঁশটা তুলছে তোমরা খালি দেখো, মানে দড়ি দিয়ে বাঁশ তুলছে, মানে এতটাই হাইট হয়ে গেছে। তো এখানে যারা কাজ করছে যে কত কষ্টে কাজ করছে এই রোদের মধ্যে তোমরা না দেখলে কেউ বিশ্বাস করবে না। আর এত সুন্দর লাগছে ওয়েদারটা কি বলবো, যদিও রোদ দিচ্ছে এবং মাঝে মাঝে ছাওয়া হচ্ছে তার জন্য ওয়েদারটা গরম আছে, বাট এতটাই গরম নয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে এখানে বাঁশ যে তোলা হচ্ছে, এই যে রশি আছে সেই রশি দিয়ে এরা বাঁশটা উপর দিকে তুলছে। তো দেখতে পাচ্ছ ওদিকেও মানে রশি বেঁধে দিয়েছে এবং এদিকেও রশি বেঁধে দিয়েছে, এবং এই বাঁশটা সম্পূর্ণ উঠে যাবে। ওই যে সম্পূর্ণ যে হাইটটা আছে সেই হাইটে বাঁশটা এরা তুলছে। তো বুঝতে পারছো একটা বাঁশ তুলতে ফ্রেন্ডস এদের কতটা সময় লাগছে। আর এখানে যে কতগুলো বাঁশ আছে তোমরা দেখো, তুমি যেদিকে যাবে সেদিকেই শুধু বাঁশ আর বাঁশ দেখতে পাবে। তো চলো আমরা আস্তে আস্তে ভেতর দিকে যাই। তো ভেতর দিকে গিয়ে আমি তোমাদের প্যান্ডেলটা সম্পূর্ণ দেখাই। বন্ধুরা আমি যেখানে আছি, তো কল্যাণী যে লুমিনাস ক্লাব সেই ক্লাবের যে মানে যারা এখানে কাজ করছেন, তো আমি তাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করবো, তো দেখি তারা কী বলে। বলছি দাদা এই মানে প্যান্ডেলটা কতদিন আগে কাজটা চালু হয়েছে? কিছু পয়লা বৈশাখ থেকে প্রায় শুরু হয়ে গেছে কাজটা। তো এখন কাজটা কতদূর কমপ্লিট হয়েছে দাদা? এখন ওই বাঁশের কাজ চলছে, ঘাটানোর কাজে চলছে আপনার, এখন বর্তমানে 30-40-50 জনের কাজ করছে। তারপরে কাজ করতে করতে প্রায় আমাদের কাজ চলতে চলতে বড় হয়ে এসে যাবে।
তো ইনারা এখন বলতে যাচ্ছেন যে আমাদের মানে যে প্রায় 50 থেকে 60 জনের উপর মানে প্রত্যেকদিন শ্রমিক কাজ করছে এবং এই কাজ সম্পূর্ণ করতে প্রায় এরা মহালয়া পর্যন্ত চলে যাবে এদের অনুমান করছে এবং যেহেতু এটা বর্ষাকাল তো সেই জন্য বর্ষাকালে এরা মানে সব সময় কাজ করতে পারছে না এবং মাঝে মাঝে আর সবথেকে বড় বর্ষাকাল হলেও মাঝে মাঝে যা মানে গরম আছে তো এরা উপরে কাজ করতে পারছে না আপনি তো বলছি দাদা মানে এখানে যে বাস আছে তো আনুমানিক কত বাস হতে পারে আপনার আইডিয়াও নেই মানে বুঝতে পারছেন এখানে কত বাস আছে সেটাও বলতে পারবে না তো চলুন এখানে যদি আমাদের উইলিয়ামদা আছে তো উইলিয়ামদাকে আমরা কিছু কথা জিজ্ঞাসা করব তো দেখি আমরা তার জন্য কিছুটা ওয়েট করি এবং আমি তোমাদেরকে ততক্ষণ ভেতরটা দেখাতে থাকি তো চলো ভেতরটা তোমরা বন্ধুরা দেখতে থাকো হচ্ছে ভেতরটা তো ভেতরটা দেখতে পাচ্ছ বাইরে কতটা প্রখর রোদ এবং ভেতরটা দেখো ফ্রেন্ডস মানে বাঁশ দিয়ে বাঁশ থাকে সেই বাঁশের ছাওয়ায় পুরো ছাওয়া হয়ে গেছে তো আমি তোমাদেরকে বাইরেটা দেখাবো তো দেখো বাইরে যেহেতু এখন রোদ দিচ্ছে এবং রোদটা দেখো বাইরের রোদটা দেখো ফ্রেন্ডস আর ভেতরটা দেখো মানে এতই বাঁশ এখান দিয়ে দেওয়া হয়েছে তো সেই বাঁশের জন্য ছাওয়া হয়ে গেছে এবং বাঁশ যে কীভাবে বাঁধা হয়েছে তোমাদেরকে আমি একটু দেখাই দেখতে পাচ্ছ কত মোটা মোটা এই যে মোটা মোটা দড়িগুলো দিয়ে এখানে বাঁশগুলো বাঁধা হয়েছে এবং প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে দেখো বাঁধা আছে ফ্রেন্ডস তো দেখো শুধু যত তাকাবে তোমরা সেদিকেই মাছ দেখতে পাবে তো এটা কতটা হাইট তোমরা ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এখান থেকে মানে যদিও আশা করছি বুঝতে পারবে না এবং চাকর চারিদিকে শুধু বাঁশ বাঁশ আর বাঁশ আর কিছুই না তো বন্ধুরা চলো আমি ভেতর দিকটা তোমাদেরকে দেখাই যেখানটায় মেন মানে প্রতিমা থাকবে তো আগের বছর এখানে তোমরা জানো যারা যারা এসেছিলে এখানে হয়েছিল কল্যাণী টুইন টাওয়ার আর এবছর হচ্ছে চীনের গ্র্যান্ড লিসবোয়া তো বন্ধুরা ভেতরটা দেখতে পাচ্ছ ওখানে সম্পূর্ণ মানে কাঠের কাজ হচ্ছে যে স্ট্রাকচারটা হয় সেই স্ট্রাকচারে আর এখানটা হচ্ছে ভেতরটা যেখানে মেন প্রতিমা থাকবে আর কী বলবো এবং এখানে যে বাঁশগুলো দিয়ে আছে বন্ধুরা দেখো এখানে যে বাঁশ আছে এখানে বাঁশগুলো মানে প্রত্যেকটা স্ট্রাকচারে তোমার কোন কত রকম কত সুন্দরভাবে বেঁধেছে এবং এখানেও মনে হয় কোনো রকম কারুকার্য হবে তো যতক্ষণ না হচ্ছে কারুকার্যটা আমি তোমাদেরকে দেখাতে পারবো না যেহেতু এখানে শুধু মাছ দিয়ে বাঁধা আছে এবং প্রত্যেকটা এক একটা করে স্ট্রাকচার করে আর রাখা আছে এইভাবে রাখা আছে তো দেখো আমি তোমাদেরকে দেখাই একটু জুম করে তাহলে তোমরা বুঝতে পারবে বুঝতে পারছো প্রত্যেকটা মাছের একটা করে স্ট্রাকচার করা আছে আর এই হচ্ছে ভেতরটা এবং ভেতরের হাইটটা অনেকটা আছে আর এখানে মানে অনেক বড়ই প্যান্ডেলটা হচ্ছে তো বন্ধুরা যারা যারা আসতে ইচ্ছুক তো কীভাবে আসবে আমি তোমাদেরকে মানে ভিডিওর মাঝেই বলে দিচ্ছি তো যারা যারা এখানে আসতে ইচ্ছুক তো তোমরা যদি হাওড়া লোকাল হয়ে আসো নৈহাটি থেকেও আসতে পারবে কল্যাণী ঘোষপাড়া বা কল্যাণী স্টেশনে নেবে মানে 2 থেকে 4 মিনিটের হেঁটে তোমরা এখানে চলে আসতে পারবে আর যারা যারা অটো থেকে কিংবা টোটোতে আসবে তারা তো জানোই কীভাবে আসতে হয় আর এইটা হচ্ছে ভেতরটা দেখো বন্ধুরা এটা হচ্ছে মন্দিরের মণ্ডপের যে মণ্ডপটা সেই মণ্ডপের পেছনটা এবং মানে দেখতে পাচ্ছ মানে বাঁশ দিয়ে কীভাবে টানা দিয়ে রেখেছে যতটা আমার মনে হচ্ছে এটা বাঁশ দিয়ে এরা টানা দিয়ে রেখেছে তো ওখানেও টানা দিয়ে রেখেছে এখানেও টানা দিয়ে রেখেছে এবং ওই সাইডেও হয়তো টানা দিয়ে থাকবে আমার যতটা মনে হচ্ছে এটা মানে প্যান্ডেলটাকে মানে কী বলবো ঠিকঠাকভাবে রাখার জন্য এখানে যে বাঁশের খুঁটিগুলো দিয়েছে এই যে খুঁটিগুলো তোমরা দেখতে পাচ্ছ এই খুঁটিগুলো দিয়ে এরা এখানে পুঁতে রেখেছে এবং পুঁতে এই যে স্ট্রাকচারটা এই স্ট্রাকচারটা ওরা সোজাভাবে রেখেছে আমার যতটা ধারণা তো যারা কাজ করছে ওটা তারাই বলতে পারবে যেখানটা কী করেছে এবং এটা পুরো একটা রাউন্ড আকৃতির করেছে এটা পুরোটা একটা রাউন্ড আকৃতির করেছে ফ্রেন্ডস তোমরা দেখো আর এটা হচ্ছে মানে মণ্ডপ যে মণ্ডপটা তার মণ্ডপের পেছন দিকে এখানে শুধু কাঠের কাজ হচ্ছে এবং সামনের দিকটা যেহেতু বাঁশের কাজ হচ্ছে এদিকটা শুধু কাঠের কাজ হচ্ছে এটা যতটা সম্ভব এটা চূড়ায় যে চূড়া হবে সেই চূড়ার মাথায় দেওয়া হবে তো ফ্রেন্ডস সম্পূর্ণ এটা রাউন্ড আকৃতির করা হয়েছে দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে এখনই এত সুন্দর লাগছে তো পরবর্তীকালে কত সুন্দর লাগবে তোমরা ভাবো আমি তোমাদেরকে রাউন্ড একটু ঘুরিয়ে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে তো তোমরা রাউন্ড একটু দেখতে থাকো এই যে এটা পুরোটাই রাউন্ড করা হয়েছে এখানে একটা রাউন্ড করা হচ্ছে ওখানেও একটা রাউন্ড করা হচ্ছে এখানে শুধু কাঠের কাজ হচ্ছে তো শুধু কাঠগুলো দেখো তো কত সুন্দর লাগছে এখন আর এখানে এই জায়গাটা সেখানটা প্লাই মারছে মানে রাউন্ডটা শুধু প্লাই দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে পুরোটাই প্লাই দিয়ে মানে যে রাউন্ডটা হয়েছে সেই রাউন্ডটা পুরো প্লাইটা দিয়ে মারা হচ্ছে চারিদিকে পুরো কাঠের কাজ করে আছে আর এদিকে এদিকেও হচ্ছে এদিকেও যে কাঠগুলো থাকে সেই কাঠগুলো রাখা আছে এবং এখান থেকে নিয়ে এসে কাজ করছে যে শ্রমিকরা
আর এটা হচ্ছে ভেতরটা, এটাও ভেতরটা, এখানেও একটা যে যে মানে চূড়া হচ্ছে সেই চূড়ার মাথায় দেওয়া হবে, তার জন্য এখানে এটাও রাউন্ড করা হচ্ছে, এখানে শ্রমিকরা কাজ করছে, এবং এখানে ভেতরটা হচ্ছে, ভেতরটা থাকার জায়গা আছে আমাদের। আর এখানে শুধুই যে দেখতে পাচ্ছি ছোটো ছোটো কাঠ, একটু বেশি বড়ো কাঠ হলো, এবং এখানে কাঠামোগুলো রাখা হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানটা পুরোটাই মানে সাজানো অলরেডি হয়ে গেছে, এবার এর উপর যে প্লাই মারবে তারপর যে কাজগুলো থাকবে সেই কাজগুলো এনারা করবে। অলরেডি এখানে দাদাটা প্লাইগুলো ঠিক করছে, মানে এখানে প্লাই যে লাগানোর জন্য যে মাপের ব্যাপার থাকে, একটা প্লাই লাগাতে গেলে সেই মাপের জন্য এখানে দাদাটা মানে ঠিক করছে। এবং দেখতে পাচ্ছ পাশে শুধু প্লাই রাখা আছে, এখানটা শুধু মানে শুধুই কাঠ রাখা আছে, এবং দেখতে পাচ্ছ প্লাইয়ের উপরে কাঁচের মতো রাখা আছে। তো এটা এখনই এত সুন্দর লাগছে, তো জানি না এটা যখন মানে পুরো সেট আপটা কমপ্লিট হয়ে যাবে তো তখন কত সুন্দর লাগবে তোমরা ফ্রেন্ড দেখ তাহলে বুঝতে পারছো। তো যা যাক আসতে ইচ্ছে চলে এসো, দুর্গা পুজোয় আশা করছি এখানে পঞ্চমীরা আসবে, তৃতীয়া কিংবা চতুর্থী থেকে এই পূজা মণ্ডপটি শুরু করে দেবে এরা, যেহেতু আগের বছর প্রচণ্ড এখানে প্রচুর ভিড় হয়েছিল, এবং এখানে অনেক পুলিশ মোতায়েন করার পরেও অনেক দর্শকরা মানে খালি মাঠে ফিরে গেছিলো, মাকে দর্শন করতে পারিনি, এতটাই ভিড় হয়েছিল, কারণ এখানে এটা তারা ভিড় সামলাতে পারিনি। তো তার জন্য আগাগোড়া এরা এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। তো আশা করছি এবছর প্রচণ্ড হারে ভিড় হবে, কারণ যে হারে ইউটিউবাররা এইখানে যে ভিডিওটা যে পূজা মণ্ডপটা যেভাবে ভাইরাল অলরেডি করে ফেলেছে, তো ফ্রেন্ড তোমরা বুঝতে পারছো এখনই যদি এতটাই ভাইরাল হয়ে যায় তো যখন প্যান্ডেলটা শুরু মানে তৈরি শেষ হয়ে যাবে এবং যখন পুজো শুরু হয়ে যাবে তো তখন কতটা ভিড় হবে ফ্রেন্ড তোমরা বুঝতে পারছো। তো যারা যারা দেখতে ইচ্ছুক আশা করছি পুজো পঞ্চমী চতুর্থীর দিকে তোমরা চলে এসো, তো তারা তোমরা একটু ভালোভাবে পূজা মণ্ডপটা দেখতে পাবে, কারণ মানে অষ্টমীর থেকে নবমীর সময় প্রচণ্ড এখানে ভিড় হবে। তো তোমরা তখন এসে হয়তো খালি হাতে ফিরে যেতে পারো, কারণ মাকে দর্শন নাও করতে পারো, কারণ এখানে অতিরিক্ত ভিড় হবে আমার যতটা ধারণা। তো